নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, তার মধ্যে দারুণ একটি সুখবরও রয়েছে। তো প্রথমেই বলে দিই যে কলকাতা ডার্বি ম্যাচের অফলাইন টিকিট কিন্তু খুব সম্ভবত আজ থেকেই ছেড়ে দেওয়া হবে। তো যারা অফলাইন টিকিট কাটতে চাও তারা অবশ্যই মোহনবাগান দলের ক্লাব টেন বা মোহনবাগান দলের মাঠে গিয়ে অবশ্যই পেয়ে যেতে পারো। এছাড়া অনলাইন টিকিট তো গতকাল ছেড়ে দিয়েছে, যেরকম ভিডিওতে বলেছিলাম। এছাড়া আরও একটি আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা এবং জ্যাসন কামিন্সকে রেজিস্টার করানো হচ্ছে বাকি দুই প্লেয়ারের জায়গায়। তো সেখানে কলকাতা ডার্বি ম্যাচে এই দুই প্লেয়ার অবশ্যই খেলছেন। এরপরে সবশেষে যে গুরুত্বপূর্ণ আপডেট এবং সুসংবাদটা রয়েছে সেটা অবশ্যই হেক্টর ইউস্টে কবে আসবেন সেটা নিয়ে অনেকেই প্রশ্ন ছিল। তো সেটা নিয়ে পাকাপোক্ত খবর চলে আসলো আগামীকাল। হ্যাঁ, আগামীকাল তিনি হয়তো ভিসা পেতে চলেছেন, যেটুকু খবর রয়েছে জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তার রিপোর্ট অনুযায়ী। তো সেই দাদার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে আগামীকাল ভিসা তিনি পেয়ে যাবেন এবং বড় ম্যাচের আগেই তাকে আনা হবে বা আনার চেষ্টা রয়েছে এবং তিনি দেখতে আসবেন বড় ম্যাচটা, খেলতে আসছেন না। কারণ এসেই তো আর হুট করে নেমে পড়তে পারবেন না, প্র্যাকটিস করবেন তারপরে হয়তো অন্যান্য ম্যাচে খেলবেন। তো বড় ম্যাচের আগে তিনি চলে আসবেন এবং বড় ম্যাচটা তিনি উপভোগ করবেন স্টেডিয়াম থেকে। কেমন এই ডার্বি ম্যাচ, কেমন এখানকার সমর্থক, কেমন হয় ম্যাচ, সবটাই তিনি দেখবেন, তারপর হয়তো এএফসি কাপের ম্যাচে তিনি খেলতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।